এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি অন্য কোথাও আছি, আর অন্য কোথাও বলতে আমার বাবার বাড়ি ছাড়া আমি আর কোথাও যাই না, সেখানেই আছি। তো গতকাল রাতে এসেছি, তো একটা কারণ আছে, বিশেষ কারণে এসেছি। আমার বাবার বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, তো সেই কারণে গতকাল রাতে বাবা দিয়ে গেছে। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর উঠে গতকাল রাতে জানো তো তার মধ্যে আবার একটু জ্বর চলে এসেছিলো, উঠে মানে শরীরটা ভালো লাগে না, যার তার মধ্যেই ব্লগটা স্টার্ট করলাম। কি করব বলো, ব্লগ করতে ভালোবাসি, না করলে হয়। তো বাবার বাড়ি আছি যেহেতু, কাজকর্মের চাপ নেই, তার জন্য ভাবলাম ক্যাম ফোনটা নিয়ে ক্যামেরা অন করে বসে পড়ি। তো দেখো তোমাদের সামনে বসে পড়েছি, আর চলো আজকে সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে, এখানে অনেক রকমই রান্না রয়েছে, মাছ আছে, মাংস আছে, ডাল আছে, চাটনি আছে, ভাত আছে, পাঁপড় আছে, অনেক কিছু আছে। আর এখানে দেখো আগে অনেকের খাওয়া হয়ে গেছে, এখন আমাদের বাড়ির মহিলারা, তারপরে আশেপাশের যারা আছে মেয়েরা মেয়েরা আর কি, এখন খাওয়া দাওয়া করা হবে। আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলা একটুখানি উঠোনে ঘুরে বেড়াচ্ছি, কারণ জানোই তো বাবার মানে শ্বশুর বাড়িতে শহরের মধ্যে যেটা হয়, একটা ঘর, এক দুটো তিনটে ঘর আর কি, ছাদ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আর বাবার বাড়ি আসলে আমার ভীষণ ভালো লাগে, আমি উঠোনে ঘুরে বেড়াই, মানে এটা আমার প্রত্যেক দিন অভ্যাস। ঘরে থাকতে কার ভালো লাগে বলো, তাই না? আর এখন একে একটু বাইরে বেঁধে দিয়েছি, আর এই ঘাস খাচ্ছিল, ঘাস খেতে ভালোবাসে, ঘাস খাবে কি দেখো অন্য একটা বিড়াল দিকে তার দিকে ছুটে আছে, একা একা থেকে ভীষণ হিংসুটি হয়ে গেছে জানো তো, কারণ ওকে যদি ওর সামনে মানে কাউকে আদম মানে কোনো বিড়াল আসে, মানে আমাদের বাবা ভাই যখন ওকে আমি নিয়ে আসি, ওকে আমাদের সীমানা থেকে তাড়িয়ে দিয়ে আসবে, মানে একদম মানে কুকুরকে পর্যন্ত তাড়ি নিয়ে জানো না, এতটা দুষ্ট হয়েছে। দেখ দেখ ফোন অন করে দিলে ফোনের দিকে তাকিয়ে আছে, গাড়ি চালাবে কি, ছবি উঠছে। হ্যাঁ হ্যাঁ দেখো গাড়ির দিকে তাকাবো কি, দোলন দেখ, ও ফোনের দিকে তাকিয়ে আছে, দেখ যাবি গাড়ি চালিয়ে চল। তেল তেল পড়ছে নাকি, ও জল পড়ছে, পড়ে যাবে একা একা পড়ে। ভালো তো, খুব মজা, এই খুব মজা, খুব মজা, খুব মজা গাড়িতে, চল চালা, আমি বসি পেছনে, চালা। এখানে বাড়িতে অনুষ্ঠান ছিল বলে বাড়িটাকে একটুখানি হালকা পালকা সাজানো হয়েছিল। আমাদের যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, তো আমার বাবার বাড়ি হচ্ছে ঠাকুরের ভক্ত, সেই কারণে মাঝে মাঝেই নাম গান কীর্তন আর কি হতেই থাকে। তো সেই কারণে যে আমাদের ঠাকুরের মতে সেইখানে দেখো এই নিশান এরকমভাবে সাজানো হয়েছে, এটা হচ্ছে বাইরের আমাদের বাইরের গেট, সেখানে এভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে, এবং ওই সাইডেও আছে। দেখো আমি সমস্ত তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সবসময় তো এগুলো দেখানো সম্ভব হয় না, তো বিশেষ বিশেষ কারণে এই আমাদের অনুষ্ঠানে এই নিশান বলা হয় এগুলোকে, তো এইটা লাগানো হয়। দেখো যতটা আমাদের বাড়ির সীমানা আছে ততটা লাগানো হয়ে আছে, মানে যতটা আছে। আর এখানে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রথ, এটা হচ্ছে অন্য সময় মন্দিরের বারান্দা তোলা থাকে, যেহেতু এটা ওপরে পোর্শনটা কাঠের সেই কারণে মন্দিরের বারান্দাতে তোলা থাকে, আর এখন যেহেতু উপর মন্দিরে নাম গান হচ্ছে সেই কারণে রথটাকে বাইরে বার করা করে রাখা হয়েছে। সাইডটা কিন্তু লোহার, আর মাঝখানে মিডিল মিডিলগুলো কাট দেওয়া। এই রথটা প্রত্যেকবার আমাদের এই 2-4 বছর হলো উদযাপন হয়েছে, মানে রথে টানা হয়। তো এই দুটো, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আরো একটা আছে, আর এইটা এই বাদরকে তো চেনো তোমরা সবাই, হচ্ছে আমার ছেলে। তো মামা বাড়ি আসলে এর এই আর একটা আছে, নাহলে এই মাথা সবসময় এক জায়গা,
আর খেলা 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 খেলতে খেলতে মুখ চোখের অবস্থা যে কালো করে ফেলেছে, খেলা ছাড়াতে কোনো কথা নেই, তাই তো? হ্যাঁ, এতক্ষণ উঠোন দিয়ে দৌড়ে দৌড়ে খেলে বেড়ালো, এখন এই ঘরে এসে দরজা বন্ধ করে খেলছিল। আমি বললাম খোল, তারপরে খুললো। মামা বাড়ি আসলে মানে আমার ছেলেও পাগল হয়ে যায় আর আমার দাদার মেয়েরাও পাগল হয়ে যায় ভাই ভাই করে, তাই না টুকটুকি? লজ্জা পেয়ে গেলি, লজ্জা পেয়ে গেলি। কি খেলছিলে এখন? ভাই তো একটু পরে বাড়ি চলে যাবে, আজকে পিসার নিতে আসবে না? ভাইয়ের পরীক্ষা, ভাইয়ের পিসান, পিসান একটু পরে আসবে। পিসান বাড়িতে একা আছে, কি খাচ্ছে না খাচ্ছে? হ্যাঁ, না থাকা যাবে না। এখানে বাড়ি চলে এসেছি, এসে রাতে খাবার দাবার করে নিয়ে এসেছি। ওখানে রিচ খাবার খেয়েছি বলে আর হালকা করলাম, মানে ডালিয়া একদম দেখতে পাচ্ছ সাদা সাদা হলুদ হলুদ, আর কিছু করিনি। সরে বসো, তুমি তো খাবে ওগুলো, তুমি তো খাবে না। দাদার খাবারটা বাড়া দাও, বসে বসে কিছু যেন না পড়ে, ঠিক আছে? ঠিক আছে তো, কিছু বলো। দাদার খাবারটা রইলো কিন্তু, তুমি দেখবে। হ্যাঁ, দাদাকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, যে ঠিক ঘুমিয়ে পড়েছে। বুবুল, এ বুবুল, বুবুল, এ ওঠো 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 ওঠো, অনেক রাত হয়েছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, খাবার নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি। বল ওঠো ওঠো, তুই বলছিস খাবার উঠ, খাবার আনলে উঠে পড়বে। ওঠো 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 বাবা, ওঠো ওঠো ওঠো, ওঠো পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ওঠো 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 ওঠো, খাবার ঠান্ডা যাবে। ওঠো 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 ওঠো, শোনো, ওঠো 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 বাবা, ওঠো ওঠো, খাবার নিয়ে এসেছি, না খেলে হবে না। ওঠো 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 ওঠো, শোনো, ওঠো ওঠো। এই তুমি আমাকে কি বলেছিলে যে খাবার আনলে মা আমি উঠে পড়বো? ওঠো ওঠো বাবা, ওঠো, দেখি তুলে নি খাওয়াই, এ ঘুমিয়ে পড়েছে। ছেলেকে আমি তুলছি আর ও ভাবছে ছেলেকে আমি মারছি, আর আমাকে এরকম করে দেখছে। কি কি, তোমার ঘুম পেয়ে গেছে? এরও ঘুম পেয়ে গেছে, আর এসে তো আজ বাড়ি ছিলাম না, রান্নাবান্না মাছ মাংস তো ছিল না, আর এখন এর খিদে পেয়েছে, আমার মুখের দিকে এরকম করে বসে বসে তাকিয়ে আছে। এখন একেও খাওয়াবো, ছেলেকে খাওয়াবো। ম্যাও, কি হচ্ছে ফুল বাবালি, কি হচ্ছে? হুম, কি কি হচ্ছে? ঘুমে চোখ ছোট হয়ে আসছে। ম্যাও, তুমি ওখানে শুয়ে পড়ো, দাদাকে খাইনি আমি, তুমি ওখানে শুয়ে পড়ো, দাদাকে আমি খাইনি, তারপরে তোমাকে খাওয়াবো। বাবা বাবা, কত কষ্টের ডাক। যা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আদর করে দিলাম, এবার দাদাকে খাওয়াই, তারপরে হয়তো মাকে খাইয়ে দেবো, ঠিক আছে? হুম হুম, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? ঠিক আছে, সবাই শুনতে পেয়েছে, বললাম আমরা এখন ডাকছি, পরে আসছি।